কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগে আপনাদের কাছে। অনেকদিন পর মুখের চর্চা করতেছি, অনেকদিন পর মুখ চর্চা করতেছি, মানে প্রায় এক দেড় বছর হয়ে যাবো যে মুখে কোনো কিছু দেয় না। মানে কোন ধরনের ক্রিম মুখে না হয় না, কোনো ধরনের মানে ন্যাচারাল কোনো জিনিসও ইউজ করা হয় না। তো যাই হোক, অনেকদিন পর মুখ না অনেক রুক্ষ হয়ে গেছে আমার, তাই ভাবলাম যে কিছু একটা দেই। তো মরিয়ম বাবার বললাম যে একটা উপটান নিয়ে এসো, তো উপটান নিয়ে আসছে আর সব জিনিস ঘরে, টমেটোর রস, দুধের সর আর হলো মধু, এই যে খাঁটি মধু, এগুলোগুলো ঘরে। তো সব মিক্স করে একটা প্যাক বানাইছি, এটা দিলাম। তো এটা আমি প্রায় আগে দিতাম, মানে বিয়ের আগেও অনেক বেশি দিছি। এটা অনেক কাজ করে, অনেক ভালো কাজ করে। অনেকদিন পর তো মঞ্চলে একটু দিই, তো সবার কাছে খুব ভালো লাগবে। আমি একটু শেয়ার করছি, এটা তো জায়গা জায়গা গুলো দেওয়া হয় না, ওটা আমি বসে বসে দিতেছি। ওকে, তো অনেকদিন পর মন চাইলো যে একটুখানি মুখে যত্ন নেই, কারণ বছর পার হয়ে যেতেছে, মুখের কোনো যত্ন নেওয়া হয় না। তা আমি একটু বেশি করে বানাবো, মনে হয় বাবার মুখও দেবো। তাহলে উপটান, আর এখানে আছে হলো দুধের সর, আমি তুলে রাখছিলাম দুজনের মুখে, তো এই জন্য পুরো টুকে দিলাম। এখানে আছে টমেটো রস, একটু মধু নিমু, ব্যাস এটা ভালো করে মিক্স করি। হাতেই করতেছি, কারণ সরটা আমার একটু শুকায় শুকায় গেছে। তো এটা দিলে বেশিরভাগই মুখের মধ্যে যে দাগ থাকে ওটা চলে যায়, রুক্ষতা জায়গা চুলকানি কমে যায় মুখের, যেমন মধু দেওয়া হয়েছে তার জন্য। আর দুধের সঙ্গে তো অনেক উপকার। আপনাদের কাছে একটা জিনিস শেয়ার না করলেই হয় না, এ দেখেন আমি হলো এখানে 1 কেজি দুধ জাল করছি। তো কিছুক্ষণ জাল করছিলাম, তো তাতে দেখেন কত মোটা একটা সর পড়ছে। আর কালকেও আমি প্রায় 1.5 কেজি দুধ জাল করে অনেকখানি কমাই ফেলছি, তো কালকে আর বেশি মোটা সর পড়ছে। তো এই সরটা কালকে সরটা মনে হয় বাবা মানে সর্বপ্রথম সরটাই খাইছে, তো আজকেও সরটা খুব সুন্দর পড়ছে। তো আজকেরটা মানে গায়ের দুধটা আজকেরটা মনে হচ্ছে বেশি ভালো, সরটা একদম হলুদ হয়ে আসছে। তো যাই হোক, এটা মনে হয় বাবা সর্বপ্রথম এটা তুলবে, তুইলে চামি দিয়ে সর্বপ্রথমে এটা খাইবো, তারপর 1 গ্লাস দুধ খাবো। তো সকালবেলা দুধটা না একদম কেমন জানি টেল টেলা পানি থাকে। কালকে আমি সকালবেলা আমি দেখে মাথা গরম হয়েছে, তুমি কি এত সুন্দর করে জাল করে ধুইলাম টেল টেলা কেন? পরে আমি তো সব পুরো টুকি খাওয়া করছি। তো যাই হোক, এখানে দেখাই পড়া হয়েছে, লেখা হয়েছে ইত্যাদি, কি পড়া লেখছো আবার? ইত্যাদি নাই না, নাই। তা লেখছিল তোমার কাটছো কার কত টাকা কাটা? এই 1 টাকা কাটা, 1 টাকা কাটা। হাতের লেখা তো সুন্দর হইতেছে না, এই যে এখানে কত কাটছো, এমন কত চোখে লেগে যে এটি দেখছো কত সুন্দর করে লাইন বাই লাইন আমি দেখাই দিয়েছি আর লেখছো, দেখছো? যেগুলোর মধ্যে আমি বয়ে থাকি না ওইগুলি নষ্ট করো, দেখছো কী করছো। যাই হোক, আর একটা আছে না প্রশ্ন, ওটা পড়ো, ওটা পড়ে শেষ করো, আজকে এই চ্যাপ্টার শেষ করবো, যাও ওটা শেষ করার পর ছুটি। হ্যাট, আমি এলো আম এলো কাইটে নিয়ে আসতেছি, একসাথে খাবো তুমি আমি, যাও। তো আমের কথা যেটা বলতেছিলাম, মাঝখানে মেয়ে এসে পড়ছে, এই আমগুলো হলো আমার মানে মরিয়ম বাবার এক ফ্রেন্ডের বাসা থেকে পাঠাইছে, ওই যে রাসেল, রাসেল ভাই সবাই চেনেন, রাসেল ভাইরে বিশেষ করে আমাদের এলাকার মানুষ বেশি চেনে। তো যাই হোক, রাসেল ভাই একটা সাংবাদিক, তো তাদের বাড়ি থেকে এলো এই আমগুলো পাঠানো। স্যার এত সুন্দর গ্রানের এই আমগুলো হলো গাছ থেকে একটা একটা করে পড়ছে আর জমায় রাখছে, রাত্রেবেলা পড়ছে সকালে পড়ছে, তো সবগুলো জমায়। আজকে এগুলো মরিয়ম বাবা কিসের জন্য যেন বাড়ি বাইরে গেছিলো, মরিয়ম বাবার কাছে হলে এগুলো পাঠাই দিছে, বললো যে ভাবির খুব আম পছন্দ জানি এটি নিয়ে যা। তো এগুলো হলো এখন কাটবো আমি, আর এত সুন্দর গ্রান বলার মতো নয়, তো ঠিক আছে এগুলো কাটে নেই। তো সব অনেকগুলোই আম কাটবো, সবথেকে বড় কথা হলো বাড়ির কাছে আমের মধ্যে পোকা থাকেই,
আর যদি গাছ এবার একটু বেশি বড় হয়ে যায় তো ওই গাছে তো মানে পোক থাকবে না শিওর। তো যাই হোক দেখি কয়টা ভালো হয় কয়টা পোক হয়। দিশে যে তারা অনেক ধন্যবাদ কার দেশি জিনিস সব কিছুই মজা একদম কোনো বেজাল নাই বেজাল মুক্ত আম বেজাল মুক্ত কয়জনের কয়জনের দেয় একটু ভারতের দিকে নেই আজকাল নিজে বসে কাজ করছি অনেকদিন পর মানে নিজের পর ইউজ করি না খুব কম নিচের কল আমার ইউজ করা হয়ই না সবার কথা এই যে পোকা দেখছো কইছে না পোকা থাকবই মানে এক পিঠে না এক পিঠে থাকবে পোকা এটা আমি ব্লেন্ডার করে নেব ভালো করে আমার বিট লবণ এই দেখেন তো আসলে অনেকটা ভালো আব্বা যখন ছোটোবেলা দেখতাম কিনলাম তো এরকমই থাকতো অনেকটা কালার তার মানে এটা একটু ভালো তো এই লবণটা নেওয়ার কারণ হলো হালকা হলো এটার মধ্যে ছিটে দিতেছি কারণ আমার কাছে এলো বিট লবণ দিয়ে এলো আম সবচেয়ে বেশি টেস্ট লাগে যেটা যেটা না যায় এটা এটা দিয়ে দিই আর এক কিনে একটু ড্রাই খাই দেবো তো এটাকে নিলো একটা বোতলের মধ্যে ভরে নেব তো এই হলো আমার আম রেডি দেখেন কত সুন্দর আছে খাইতে ইচ্ছা করতেছে আমি খাই মেয়েরও খাওয়াই মিক্স করে নেই আমার সিল্কা রাখার জন্য একটা প্লেটের দরকার আচ্ছা এই পিস খাই নিই তারপর আমি মানে এত মজা বলার মতো নাই প্রথমত আমটা অনেক মিষ্টি তারপর আবার বিট লবণ দিছি মানে টেস্ট মনে হতেছে দ্বিগুণ বেড়ে গেছে
এটা দেখুন অনেক হাঁস আঙুলতে না ম্যাম। আমু এক পিস নেই, মরম এক পিস নে। সেই টেস্ট না তো ঠিক আছে, এগুলো আমাদের আম খাওয়া। তো আমি মাছ নিছি, এটা হলো মানে চাপিলা মাছ, আর টমেটো, আলু, হলুদ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, তো সব আমি একসাথে নিয়ে নিছি এটার মধ্যে। তো এখন হলো তেল দিব, সরিষার তেল, এটা দিয়ে মাখাই নিব। আজকে আমাদের রান্নার মধ্যে কী কী আছে পুরোটাই শেয়ার করবো আপনাদের কাছে। তো প্রথমে আমি ছোটো মাছটা করি না, সব কিছু কাড়া বাছা করতে করতে ধুয়া পাকলাইয়া মানে 1 ঘন্টা লাগে এডি করতে, আর 1 ঘন্টা লাগে রান্না করতে। আর যদি কাটাকুটা আগে থেকে থাকে তাহলে 2 চুলা বসা দিলে 1/2 ঘন্টায় হয়ে যায় রান্না, 2 পথ রান্না করলে ভাত ভাতে। তো যাই হোক, ভাতটা আমার রান্না হয়ে গেছে, এখন হলো আমি মাছ রান্না করবো। আর হলো কবুতরের মাংস, মোড়ে মোড়ে শুটকি ভর্তা খেতে চাইছে, অনেকদিন হয়েছে বলে শুটকি ভর্তা খায় না, তাই ভাবলাম যে মেয়ের একটু শুটকি ভর্তা করে দেই। একটু পানি দিয়ে দিলাম, আলু দিছি তো তার জন্য হয়ে গেছে। আস্তে আস্তে জাল করবো এটা, এই চুলা এলো শুটকি, কাসকি শুটকি, এটার মধ্যে দেখেন আমিষ আছে, 30 টাকা শুটকি কিনেছিলাম, 50 গ্রাম 30 টাকা নিতে। তো আমার শুটকি ভাজা শেষ, অনেক ফোন লাগে ভাবলাম না বুঝলাম, আমার ভিডিওটা দিল নষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আরেকটা কবুতর ছিল ফ্রিজে, তো ওই কবুতরটা বাই করছি, ওটা রান্না করে দিব একটু আজকে। আর মোরিমের বাবার হাত পাও চাবাইতেছে, তেল সেবার ওষুধ খাইতে কইছে ডাক্তারে, খায় নাই কয়েকদিন, আজকে দেখলাম আবার খাইলো। অনেক কিছু তো দিন না, ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আদা রসুন বাটা দিয়ে দিলাম, তাতে অনেক হয়ে যাবে মশলা একটু একটু করতে করতে। সেগুলো হলো লবণ, জিরার ফাঁকি দিয়ে ভাইজে নে, গুলো এলাকে গুঁড়া একদম একটু দিলাম, ভাজা নিয়ে বানাতে
ছোট মামি যখন যখন বলো না আজকে তোমার জন্য ডাক্তার যাওয়ার কথা ছিল। কেমন আমার ছোটো মাছ হয়ে গেছে, ছোটো মাছ আমি দুটো ধনিয়া পাতা দিয়ে দিই, হাতে সিজা এইগুলো মরিমের শুটকি ভর্তা পাড়ায় বানালে ভর্তাটা অনেক টেস্ট হয়, কিছু করার নয় না মনে হয় যা আছে তা দিয়ে চলো। একটু সরষের তেল ঢালি, সবাইকে সরষের তেল দিয়ে নাকি শুটকি মতো খুব টেস্ট হয়। এই প্রথমবার আমি এগুলো খাইতেছি, এমনি দিয়ে দিলাম, বেশি মিক্স করুন না, টেস্ট করে দিই কেমন না। আচ্ছা এই হলো আমাদের দুপুরের তরকারি, মরিমের বাবার স্পেশাল তরকারি, কইতরবুনা। এখানে আছে ছোট মাছ আর এখানে আছে মরিমের পছন্দের শুটকি ভর্তা। মরিম কইছে শুটকি ভর্তা বানাইতে, আমি একটু শুটকি ভর্তা বানাই দিতাম। আমি খাবো ছোট মাছ, এত তুমি ভাত কমাও না, বারবার নিতে বিরক্ত লাগে না, একবার নিয়ে নিবি না, বারবার ভাত তো কইছি ভাত। আচ্ছা বুঝছি, তেরো যাও, আমি দিব আমি নাও, বসো বসে খাও। ফুটকি ফুটকি গন্ধ না, ফুটকির গন্ধ করবো না, এটা কেমন কথা, ফুটকি তো ফুটকির গন্ধ তো করবো একটু। শুটকি পছন্দ করে হলো ইয়ে নোয়া খেলে মিশরা, তাই না? লেবু তো চিপড়ে চিপড়ে শুধু আমি একাই খাই, ঠিক না? পানি